বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? রাফসান, রাফি, আলিফ, মুজাহিদ, ইস্তিয়াক, রাহিমা, সায়েম, তারপর সাদিয়া, সৌদি আফরিন, মারিয়া আর সাহারিয়ার সাকিব, রোল নম্বর 10, আর গ্যালাক্সি A8, কে নামে এটা চিনা যাচ্ছে না, তোমরা নাম লিখে জয়েন করো। নাম লিখে জয়েন না করলে আমরা ক্লাস থেকে বের করে দেব, রিমুভ করে দেব। তখন তোমরা বলবে যে স্যার ক্লাস থেকে রিমুভ করে দিল আমাকে, কারণ তোমার না বলে তোমার ক্লাস থাকতে দিব না। নিজের পরিচয় দিয়ে ক্লাসে জয়েন করবে। আরো চলে এসেছে বাকির আল মাহমুদ, ভেরি গুড, অভিনন্দন সবাইকে যারা এই মুহূর্তে যোগ দিচ্ছ। তাহলে আমি গতদিন পড়েছি তোমাদেরকে অ্যালকেন থেকে অর্থাৎ হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালডিহাইড, অ্যালকোহল, সরি, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করবে, এটা আমরা দেখেছিলাম গতদিন। হ্যাঁ, গতদিন আমরা দেখেছিলাম এই পড়াটা। তোমাদেরকে একটা নোটও দিচ্ছি আমরা স্কুল থেকে, তোমরা নিয়ে যাচ্ছ অনেকেই, অনেকে নিয়েও যাওনি, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আবার দিয়েছি তোমাদেরকে, স্ক্যান করে পেজটা আমি স্ক্যান করে দিয়েছি, তোমরা দেখেছো না এই কতদিন পড়িয়েছিলাম আমরা হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করবে। তাহলে সেটা একটু মনে করিয়ে দিই তোমাদেরকে আরেকবার। হ্যাঁ, যদি অ্যালকেন থেকে হয় CH3 CH2 CH3 প্লাস Br2 অর্থাৎ ব্রোমিন গ্যাস যদি যুক্ত করি, তাহলে প্রতিস্থাপিত হবে আমাদের অ্যালকাইল ব্রোমাইড CH3 CH2 CH2 Br প্লাস HBr উৎপন্ন হবে। ঠিক আছে, কি মনে পড়ছে রাহিমা? রাহিমা মনে পড়ছে? রাহিমা, রয়না, সাইম মনে পড়ছে? হ্যালো, কথা শুনতে পাচ্ছ না নাকি আমার? জি স্যার। আমার কথা বোঝা যায়? জি স্যার। আমি গতদিনের পড়াটা একটু রিপিট করছি, যে এটা ছিল আমাদের পড়া, এটা অ্যালকেন থেকে ছিল। যদি অ্যালকিন থেকে বলতো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে কি হতো? CH3 CH2 CH2 Br ছিল। ঠিক আছে, আর অ্যালকাইন থেকে বললে CH ট্রিপল বন্ড এটা যদি আমরা এইভাবে না বলি CH3 C ট্রিপল বন্ড CH প্লাস এখন কি দিব এখানে HBr যদি দিই আমরা, তাহলে কি হয়? প্রথমে হয় CH3 CH ডাবল বন্ড CHBr, এটা হতো না বলতো? এখানে কিন্তু হাত কিন্তু ঠিক আছে, দেখো কার্বনের এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, আর কার্বনের এখানে চার হাত, মানে এখানে দুই হাত আছে, কার্বন হাইড্রোজেনের সাথে এক হাত, ব্রোমিনের সাথে এক হাত। তাহলে আরো একবার হাইড্রোজেন ব্রোমাইড করতে হবে, HBr যুক্ত করলে CH3 CH2 CH2 Br উৎপন্ন হবে। অথবা যদি আমরা এই ওইটা না করি, হ্যাঁ, অথবা যদি আমরা এই এটা এই সিস্টেমটা না করি, তাহলে আমরা সরাসরি কিন্তু আর একটা করতে পারি আমরা CH3 CH ট্রিপল বন্ড CH C, এখানে প্লাস কি দিব আমরা? 2% মার্কারিক সালফেট প্লাস জায়মান অক্সিজেন দিলে প্রথমে আমরা সরাসরি কিন্তু কি পেয়ে যাব? CH3 COOH। ঠিক আছে, কথা বুঝতে পারছো আমার? হ্যালো, কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? তোমরা তোমরা ভুলটা ধরতেই পারোনি কি? তাহলে দেখলা এখানে হবে CH3 CHO, এটা হবে অ্যালডিহাইড, হবে অ্যালডিহাইড কে জারণ করলে আমরা জৈব অ্যাসিড পাবো। তাহলে এটা আমরা গতদিন দেখেছি, এটা হচ্ছে এই যৌগ দুটা থেকে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এবার রাহিমা বলো কিভাবে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব, প্লিজ বলো রাহিমা। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। আমি প্রশ্ন বলছি না, আমি তো বর্ণনা করছি তোমাদের সামনে যে কিভাবে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে
অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। গত দিনের লেকচার ছিল এটা আমার, আমি একটু আলোচনাও করেছি গত লেকচারটা, এখানে আবার আলোচনা করলাম। তাহলে প্রথমে অ্যালকাইল ব্রোমাইড পেলাম, এই অ্যালকাইল ব্রোমাইড এই দুটা কিন্তু একই পদার্থ। এবার পরবর্তী স্টেপগুলো কিন্তু একই রকম, কিভাবে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করবে সেটা বলো। তার অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় এটা বলবো। ইয়েস, আমি অ্যালকেন থেকে তো অলরেডি তৈরি করে দিয়েছি, একটা স্টেপ তৈরি করে দিয়েছি আমরা। সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ স্টেপ বলো। অ্যালকেন অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়, আচ্ছা আর ওয়েট হাইড্রোজেন ওয়েট 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 পারঅক্সাইডের ওয়েট 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 ওয়েট, আমি অলরেডি এই পার্টটা করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ না, আমি এটা কিন্তু করে দিয়েছি, এটা বাদ দিয়ে তোমাকে বলতে বলেছি। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে, আর অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল অ্যালকোহল উৎপন্ন করে। আচ্ছা রাহিমা অ্যালকোহলকে শোনো, হ্যালো শক্তিশালী রাহিমা, ধারক তোমার উত্তর দ্বারা হচ্ছে, বাহিত। রাহিমা রাহিমা তোমার উত্তর হচ্ছে, বাট তুমি হাইড্রোকার্বন তোমাকে আমি বললাম অ্যালকেন থেকে বলো, তুমি এটা থেকে বলবা, তুমি এটা থেকে বলবা না, আরো অনেকেই আছে, তুমি বইয়ের ঢালা মুখস্থ করে ঝাড়ে দিলে তা তো হবে না। একটা কোশ্চিন, এখানে কিভাবে অ্যালকেন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করবে এটা বলতে বলেছি। অ্যালকেনের পরে তুমি আবার অ্যালকিনে কেন আসলে, হাইড্রোজেন হাইড্রোজেন পারঅক্সাইডের অবস্থা হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া, এটা তো যখন তোমাকে অ্যালকিন বলবে দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন থেকে বলবে তখন তোমাকে এটা বলতে হবে। কথা কি বুঝাতে পেরেছি তোমাকে রাহিমা? জি স্যার। তুমি বইয়ের লাইন মুখস্থ করা বাদ দাও, হ্যাঁ আমি যেটা বলি সেটা শুনো, যে তোমাকে বলেছে অ্যালকেন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে, তুমি অ্যালকিন থেকে কেন এই অ্যালকিনকে টেনে নিয়ে আসবা, তোমার প্রশ্নের উত্তরে ত্রুটি দেখা দিবে তখন, ঠিক আছে? কথা কি বুঝাতে পেরেছি তোমাকে? জি স্যার। এবার তোমার উত্তর সঠিক, যেগুলো তুমি জানো, আমি জানি যে তুমি পারবা, অবশ্যই পারবা এটা আমি জানি, অলরেডি তুমি বলে দিয়েছো আমাদেরকে এই বিক্রিয়া CH3 CH2 CH2 Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অলরেডি তুমি শেয়ার করেছো আমাদের সাথে, তাহলে এই উৎপাদন হচ্ছে অ্যালকোহল। ওকে, ও এইচ প্লাস পানি, সরি HBr সোডিয়াম ব্রোমাইড NaBr, এটা সঠিক তোমার উত্তর। এবার কি হবে বলো রাহিমা, এবার পরবর্তী স্টেপ অ্যালকোহল থেকে, শুনতে পাচ্ছ না? এরপর অ্যালকোহলকে যদি জারক দ্বারা জারিত করা হয় তাহলে অ্যালডিহাইড এবং পরে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা কি দিয়ে জারণ করবা? সালফিউরিক অ্যাসিড আর আর দেখছো যেগুলো আসল কথা সেগুলো মনে নাই, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখান থেকে একান্ন প্রসারিত, এখান থেকে হাইড্রোজেনটা সরে যাবে, এই এইচ এবং ওএইচ মিলে পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হওয়ার পরে অবশিষ্ট থাকবে CH3 CH2 তারপর হচ্ছে CHO অ্যালডিহাইড, ঠিক আছে? এবার পরবর্তীতে অ্যালডিহাইডকে জারণ করলে কি হবে, CH3 COOH, ঠিক আছে? এটা ছিল আমাদের গতদিনের পড়া, গতদিনের পড়াটা একটু বুঝাতো আমাদের সময় লেগে গেল, ঠিক আছে? মাইসা বুঝছো? মাইসা Yes, sir. আচ্ছা তাহলে আমরা আমরা গতদিনের পড়াটা আরো ভালো করে, দুঃখজনক হলো সত্য, তোমাদেরকে আমি বারবার বলেছি তোমাদের গ্রুপে এই নোটটা লিখে তোমাদেরকে আমাকে সেন্ড করবা, কিন্তু করেছো কেউ বলো? আমি যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম সেটা লিখে তুমি আমাকে পাঠিয়েছিলে কেউ, অ্যানিওন? হ্যালো, কথা শুনছো আমার? রাহিমা পাঠিয়েছিলে? রোয়না পাঠিয়েছিলে? রোয়না আর আমার পুরাতন বই আছে,
পুরাতন বই থাকলো আমি এসডাব্লিউ করতে বলেছিলাম, অতএব মিস্টেক করবো। এবার আমাদের নতুন আলোচনা আজকে পাঠ 11.7, পাঠ কত 11.7, পলিমার। এটা হলো কিছুটা হলো আংশিক ভাবে আমরা পড়েছি, তাই না? এই চ্যাপ্টারই পড়েছি, পলিমারকরণ বিক্রিয়োজ্জয়ী ব্রোমিন দ্রবণ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া ছিল যেখানে, সেখানে আমরা এই পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে কিছুটা হলেও আমরা পড়েছি। দেখো, যে বিক্রিয়া কোনো পদার্থের অনুগুলো অণু একত্রে পরস্পরকে যুক্ত হয়ে বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। আর পলিমারকরণে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহৃত হয় তাদেরকে প্রত্যেকটিকে মনোমার বলা হয়। বলেছিলাম কথা তোমাদের সাথে আমি এর আগে। হ্যালো ইরা, শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছে না মনে হয় বাচ্চারা আজকে নাকি। হ্যালো ইরা, রাফসান রাফি শুনছ? জি স্যার। রাফসান? জি স্যার, শুনছি তো। সবাই শুনতে পাচ্ছে আমার ক্লাস? নেটে বনেটে সমস্যা হচ্ছে আজকে? জি স্যার। মানে কাউকে রেসপন্ড পাচ্ছি না, আমি যখন বলছি কিছুক্ষণ পরে রেসপন্ড দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে শুনতে পাচ্ছি। তাই তাহলে আমি কি কি বললাম বলতো? পলিমার কাকে বলে বলেছি এবং মনোমার কাকে বলেছি, এটা বললাম আমি। দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, দুটা জিনিস কি বুঝতে পেরেছ? পলিমার হচ্ছে অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে, আর এই সিস্টেমটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আর এই পলিমার গঠনের জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহৃত হয় তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদা করে মনোমার বলা হয়। ঠিক আছে, যদি একটি মনোমার থাকে তাকে মনোমার বলে, যদি একটি অংশ থাকে তাহলে মনোমার, আর দুইটা যদি যুক্ত থাকে তাহলে ডাইমার, তিনটা থাকলে ট্রাইমার, চারটা থাকলে টেট্রামার, তাহলে এইভাবে চলে যাবে পলিমার। পলি মানে কি? অসংখ্য। পলি মানে কি বললাম আমি বলো? মানে কি বললাম? অসংখ্য। তাহলে আমাদের খাদ্যে একটি প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, এই প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মুখস্থ রাখতে হবে অবজেক্টিভের জন্য। খাদ্য যে প্রোটিন আছে সেই প্রোটিনটা হচ্ছে কিসের মনোমার? অ্যামাইনো অ্যাসিডের মনোমার। অ্যামাইনো অ্যাসিডের মনোমার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা বললাম যে পলিমার, পলি শব্দের অর্থ কি? অসংখ্য, অসংখ্য। ঠিক আছে, তাহলে পলি শব্দের অর্থ কি বললাম আমি? অসংখ্য। ক্লিয়ার? তাহলে আমরা তাহলে মনোমার কাকে বললাম, কাকে বলে বললাম বলতো? মায়সা বলো, মনোমার কাকে বলে বললাম? না ইরা বলতো, মনোমার কাকে বলে বললাম? পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে এক একটি মনোমার বলে। ভেরি গুড, সুন্দর হয়েছে, এই তো ভালো। আর মন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? তাহলে পলিমারকরণ বিক্রিয়া বলার আগে কোন পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ একটি অণু তৈরি করে তাকে বলা হয় পলিমার। পলিমার এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি পলিমারকে বিভিন্ন ভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে, গঠন ও প্রকৃতি অনুযায়ী পলিমারকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা সংযোজন বা যুত পলিমার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা এবার পড়তে যাব সংযোজন বা যুত পলিমারকরণ বিক্রিয়া। সংযোজন বা, তাহলে পাঠ 11.7.1, 11.7.1 হচ্ছে সংযোজন, সংযোজন বা যুত পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, কথা কি বোঝা গেল? সংযোজন বা যুত পলিমারকরণ বিক্রিয়া। তাহলে দেখো, যে পলিমারকরণ বিক্রিয়া মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট অণু তৈরি করে তাদেরকে বলা হয় যুত পলিমারকরণ। তাহলে কেমন হলো? একই ধরনের মনোমার,
একই ধরনের মনোমার নিয়ে গঠিত, মনোমার নিয়ে গঠিত হবে, তাহলে সেই সমাবেশকে আমরা বলবো জুত পলিমারকরণ বিক্রিয়া। জুত পলিমারকরণ ইংরেজি হচ্ছে অ্যাডিশন পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এখানে চলে যাব সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা। এবার দেখো তাহলে সংযোজন বা যুত পলিমারকরণ কি বললাম আমি, একই মনোমার অর্থাৎ একই মনোমার অণু নিয়ে, একই মনোমার অণু নিয়ে যদি বৃহৎ বা দীর্ঘ শিকল বিশিষ্ট মানে যৌগ উৎপন্ন হয় তাকেই আমরা বলবো যুত পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এখন যাবো আমরা সংযোজন পলিমারকরণ বা যুত পলি একই জিনিস। এখন অক্সিজেন উপস্থিতিতে যদি CH2 এটার নাম কি ইথিন অথবা ইথিলিন, এটা পড়েছি আমরা কখনো বলো? 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি প্রভাবক কি ছিল, সামান্য অক্সিজেন দেওয়া যেতে পারে, আবার টাইটেনিয়াম ক্লোরাইডও দেওয়া যেতে পারে। দিলে এটার কি অসংখ্য অনুযুক্ত হবে না? আমরা অসংখ্যকে কেমিস্ট্রির ভাষায় এন দিয়ে প্রকাশ করি, সামনে এন দিলেই আমরা সেটা বুঝে ফেলবো যে এটা অসংখ্য অণু বোঝাতে ব্যবহৃত হয়েছে। বন্ধনটা ভেঙে যাবে না বলতো? তাহলে CH2 এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন দিয়ে পাঁচ ব্যাকেট দিয়ে ঘিরে দাও, দিয়ে লিখে দাও। তাহলে যদি ইথিন হয় তাহলে এর নাম হচ্ছে পলি ইথিলিন। তাহলে দেখো পূর্বে যে পলিমার ছিল পরেও কিন্তু সেই মনোমারই আছে, এটা কিন্তু পলিমার, পলিমার গঠনের জন্য ক্ষুদ্র অণু, তাহলে এটা কিন্তু একটা মনোমার, এটা কিন্তু একটা কি মনোমার, বুঝতে পারছো আমির হামজা? আমির হামজা হ্যালো, সবাই কি কথা বুঝতে পারছো আমার, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার, সবাই কথা শুনছো? জি স্যার, জি স্যার। আমি তো কথা শুনতে পাচ্ছি না তোমাদের ভালো করে। তাহলে দেখো তাহলে এটা কি, এই বিক্রিয়াটা কি আগে করেছিলাম বলতো? মিউট করো প্লিজ, মিউট করো। এই বিক্রিয়াটা আমরা পড়েছিলাম আগেই, এই ক্লাসের আগেই পড়েছি আমরা বিক্রিয়া আমাদের মেন বইয়ের। মিউট করো, পেজ নম্বর হচ্ছে 275 এর বিক্রিয়া ছিল এটা, আবার দিয়েছে এগেন। তাহলে এটা গেল আমাদের সংযোজন পলিমারকরণ বিক্রিয়া একটা উদাহরণ। এবার দেখো পলিপ্রোপিন প্রস্তুতি, পলিপ্রোপিন তাহলে পলিথিন আমরা তৈরি করব, করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, আমরা পলিথিনের ব্যাগ, পলিথিনের সিট, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে পারি পলিথিনের। এবার যাব আমরা পলিপ্রোপিনের থাকে CH3 CH double bond CH2, এটা কিন্তু প্রোপিন। স্যার নেটের খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ অনেক প্রবলেম আজকে, অনেক প্রবলেম গো, কিছু তো করার নাই, আমার নেটের প্রবলেম হলে আমি কি করব বলো? স্যার মিউট করে রেখেছে অনেকে, মিউট করে রাখতে তো হবে, সবাই মিউট করো। কথা শুনতে পাচ্ছ আমার? দেখো তাহলে এটার নাম প্রোপিন, আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখি কোনো সমস্যা ছিল? এভাবে লিখলে কোনো সমস্যা আছে কি বলতো? হ্যাঁ কোনো সমস্যা আছে? হ্যালো কথা শুনতে পাচ্ছি না তোমাদের? না স্যার সমস্যা নেই। কথা শুনতে পাচ্ছ? কে বলছো এটা কথা? ইয়াসিন শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে প্রোপিনকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, এই দুইভাবেই আমরা লিখতে পারি প্রোপিনকে।
তাহলে প্রোপিন কে যদি আমরা টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই 140 বায়ুমণ্ডলীয় চাপে, যদি বিক্রিয়া ঘটায় দ্বিবন্ধন ভেঙে গিয়ে পলিপ্রোপিন উৎপন্ন হবে, তাহলে আমরা দেখি প্রোপিন আমরা বই আছে যেহেতু যেটা সেটাই রাখছি আমরা CH2CH3 দিয়ে এখানে তুমি এন সংখ্যক দিয়ে দাও, দিয়ে এখানে কি দিবা তুমি TiCl3 টাইটেনিয়াম ক্লোরাইড এবং 140 অ্যাটম চাপ। এটা যদি আমরা দিই তাহলে কি হবে, শুধু মাঝের দ্বিবন্ধনটা ভেঙে যাবে, মাঝে যে দ্বিবন্ধন ছিল একটা দুর্বল বন্ধনটা ভেঙে যাবে, এটা দ্বিবন্ধন ছিল সরি এই এটা ভেঙে যাবে, তাহলে ভেঙে গেলে কি হবে CH2 ঠিকই থাকলো, এই দ্বিবন্ধনটা সিঙ্গেল বন্ধন হলো, CH এর জায়গাতে CH3 আর CH3 এর জায়গাতে CH3 এই এই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু যেটা ফার্স্টে আছে একটা, এটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে থার্ড ব্র্যাকেট দিবা, তাহলে আমরা এই এনটা এবার এখানে দিলাম, তাহলে এর নাম হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন, ঠিক আছে, পলিপ্রোপিন বোঝা গেল, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, তাহলে পলিপ্রোপিন পলিথিন হচ্ছে শক্ত হালকা, পলিপ্রোপিন দিয়ে দড়ি পাইপ কার্পেট ইত্যাদি তৈরি করা হয়, ঠিক আছে, তাহলে দুইটা রিয়াকশন শিখলাম আজকে, আর একটা শিখবো দিয়ে শেষ করে দেবো আজকে, তাহলে এবার যাবো আমরা পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, তাহলে পিভিসি সংকেতটা লেখা শিখতে হবে আগে, মানে মনোমারের সংকেতটা আগে লিখতে হবে, এই তো দেখো এটা কি ইথিন না বলো তো, এটার নাম কি ইথিন, তাহলে ইথিন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারিত হয় CH এর নাম হচ্ছে ভিনাইল, ভিনাইল, এখন এই ভিনাইলের জায়গাতে যদি এই বন্ধনের জায়গাতে যদি একটা ক্লোরিন ঢুকে তাহলে CH2CHCl, তাহলে ভিনাইল যোগ ক্লোরিন সমান হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, তাহলে এই তিনটা নামকরণ আমরা শিখে ফেলেছি, ভিনাইল ক্লোরাইড কি, তাহলে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে, দেখো পলিভিনাইল ক্লোরাইড, হ্যাঁ, তাহলে CH2 ডাবল বন্ড CHCl, তাই না, এর নাম হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, তাহলে এখানে আমরা কি দিব N দিয়ে দিব, তাহলে কি দিব এটা, এটার নাম হচ্ছে VC, আমরা দিয়ে দিলাম VC, অর্থাৎ ইংরেজিতে সংক্ষেপে লিখলাম VC মানে ভিনাইল ক্লোরাইড, ভিতে ভিনাইল সিতে ক্লোরাইড, আর অসংখ্য অণু একসাথে যুক্ত আছে, যুক্ত হওয়াতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা এবং জৈব পারক্সাইড প্রভাবকের উপস্থিতিতে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তাহলে কি হলো CH2 সিঙ্গেল বন্ড CHCl দিয়ে এদিকে একটা হাত এদিকে একটা হাত দিয়ে দাও, তাহলে এর নাম হচ্ছে PVC, অর্থাৎ PVC অর্থাৎ পিতে পলি ভিতে ভিনাইল আর সিতে ক্লোরাইড, এর নাম হচ্ছে ক্লোরাইড, এটা দিয়ে কি করা যায় জানো, পানির বিদ্যুৎ পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে শোনো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আজকে, নেটে অনেক প্রবলেম করলো, তোমরা হয়তো খুব রেসপন্ড করতে পারোনি আমার সাথে, আমার মনে হয় শুনেছো তোমরা, আচ্ছা আজকে লেকচারে কোনো সমস্যা আছে কি, হ্যালো, না স্যার নেই, তো ঠিক আছে আগামী দিন এই রিয়াকশন গুলো যতটুকু পড়লাম 11.7.1 আর 11.7 পার্ট, এই দুইটা পার্ট অবশ্যই তোমরা HW করে আমাদের গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।